আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সেঙ্গেনভুক্ত কান্ট্রি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকের ভিডিওর আয়োজন করেছি। ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা পোল্যান্ড নিয়ে কাজকর্ম শুরু করেছি, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কাজকর্ম শুরু করেছি। পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয় খুব স্বল্প সময়ের মধ্যে আমরা করতে পারবো। পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয়ের মধ্যে যেসব কাজকর্ম রয়েছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, হোটেল রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি। আপনারা যারা পোল্যান্ডে যেতে চান তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে পোল্যান্ড থেকে আমরা আপনার ওয়ার্ক পারমিটটি কালেকশন করব। ওয়ার্ক পারমিট কালেকশন করার পর এই ভিসাগুলো দূতাবাসে সাবমিশন করে দূতাবাস থেকে ভিসা লাভ করে আপনাদেরকে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা ফ্লাইট করতে পারবেন। যেসব সেক্টরে কাজ করতে পারবেন সেসব সেক্টর হচ্ছে হোটেল রেস্টুরেন্ট। হোটেল রেস্টুরেন্টে আপনারা কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, কিচেন বয়, রুম বয়, হাউসকিপিং, ওয়েটার, ক্লিনার সহ নানা পদে কাজ করতে পারবেন। এছাড়াও কনস্ট্রাকশনে যারা দক্ষ আছেন কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন ট্রেড ওয়ার্কাররা, যেমন ধরেন রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, কার্পেন্টার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন, ইলেকট্রিশিয়ান, ফায়ার ফিডার এবং ওয়েল্ডার পদে আপনারা কাজ করতে পারবেন। যারা দক্ষ নন, হেল্পার হিসেবে যেতে চান, তারাও কনস্ট্রাকশনে পোল্যান্ডে গিয়ে কাজকর্ম করতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ফ্যাক্টরির কাজ। ফ্যাক্টরিতে আপনারা অনভিজ্ঞ হলেও কাজ করতে পারবেন। বিভিন্ন রকম ফ্যাক্টরি রয়েছে, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি। এছাড়াও অটোমোবাইল গ্যারেজ এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম গ্রিন হাউসে, এগ্রিকালচার এবং প্লান্টেশনে কাজ করতে পারবেন। আপনারা যারা পোল্যান্ডে যাবেন তাদের ওয়ার্ক পারমিট প্রসেসিং এর সময়সীমা আমাদের কাছে মাত্র 2 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়ে ভিসা পেয়ে ফ্লাইটটি করতে পারবেন। বিশেষ প্রক্রিয়ায় আমরা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট গুলো দিল্লিতে নয়, আমরা থাইল্যান্ডে এই ভিসাটি প্রসেস করব। পোল্যান্ডে দিল্লিতে যেসব পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার যে জটলা রয়েছে এবং শিডিউল নেওয়ার জন্য যে বৈতরণী পার হতে হয়, লক্ষ টাকা দিয়ে দিল্লিতে শিডিউল বুক করে আপনারা দিল্লিতে গিয়েও সঠিকভাবে অনেকে শিডিউলটি পাচ্ছেন না, যে কারণে আমরা বিকল্প হিসাবে দ্রুতগামী ওয়ার্ক পারমিট কালেকশন করে প্রত্যেক ক্লায়েন্টকে থাইল্যান্ডে পাঠিয়ে আমাদের গাইডের সাথে থাইল্যান্ড যাবে, সেখানে গিয়ে শিডিউল গ্রহণ করে এই ওয়ার্ক পারমিটটি ক্যান্ডিডেট নিজের হাতে থাইল্যান্ড যে পোল্যান্ড এম্বাসি রয়েছে সেখানে সাবমিশন করে আপনারা ভিসা লাভ করে থাইল্যান্ড থেকেও ফ্লাইট করে আপনারা পোল্যান্ডে পৌঁছে যেতে পারেন। আর যারা মনে করবেন আপনারা বাংলাদেশে ফেরত আসবেন, এসে এখান থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা সঠিকভাবে ফ্লাইট করবেন, সেটিও আপনারা করতে পারবেন। আমরা আজকের ভিডিওর চমক হচ্ছে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা এবং 2 মাসের মধ্যে ফ্লাইট। যারা পোল্যান্ডে যাবেন তাদের ওয়ার্ক পারমিট ভিসা যাদের পছন্দ, পোল্যান্ডকে যারা ডেস্টিনেশন করেছেন, অনেকে আমাদেরকে অনেকবার অনেক ভিডিওতে কমেন্টস করেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আমাদের কাছে আছে কিনা। বর্তমান সময় থেকে আজকে 10 তারিখ থেকে আমরা কাজটি শুরু করলাম। আমরা অতি সত্বর 20টি ফাইল নিয়ে থাইল্যান্ড যাব এবং আগামী 30 তারিখ পর্যন্ত যে ফাইলগুলো হবে সেই ফাইলগুলো নিয়ে আমরা পোল্যান্ডে ওয়ার্ক পারমিট কালেকশন করব এবং আগামী মাস নাগাদ আমরা ইনশাল্লাহ শিডিউল করে এদের প্রত্যেককে, ক্যান্ডিডেটকে নিয়ে থাইল্যান্ড গিয়ে তাদের ভিসা করে তাদেরকে পোল্যান্ডের ভিসা করে বাংলাদেশ থেকে ফ্লাইট করার ব্যবস্থা করব। আর যারা থাইল্যান্ড থেকে সরাসরি পোল্যান্ডে ওখান থেকে ফ্লাইট করে দ্রুতগামী পৌঁছে যেতে চান তারাও পোল্যান্ডে পৌঁছে যেতে পারবেন। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা এখন অনেকের কাঙ্ক্ষিত একটি স্বপ্নের বিষয়। সেঙ্গেনে যাওয়ার জন্য অনেকে পোল্যান্ডকে ডেস্টিনেশন করেছেন এবং ইতিপূর্বে বাংলাদেশ থেকে অনেক অনেক লোক পোল্যান্ডে গমন করেছেন। এছাড়াও বিভিন্ন নন সেঙ্গেন কান্ট্রিগুলোতে যারা যাচ্ছেন তারা পোল্যান্ডের মাধ্যমে ঢুকে যাচ্ছেন সেঙ্গেনের মধ্যে। তো আপনারা যারা নন সেঙ্গেনে গিয়ে পোল্যান্ড যান বা ইতালি যান, বিভিন্ন দেশে গেমের মাধ্যমে যান, তারা আসলে অবৈধ হয়ে যান, আপনার ভবিষ্যৎটি অন্ধকার হয়ে যায়। যে কারণে আমরা বলবো সরাসরি ওয়ার্ক পারমিট বৈধভাবে লাভ করে আপনারা পোল্যান্ড গমন করুন এবং আপনার ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। পোল্যান্ডে আপনারা
600 থেকে 800 ইউরো পর্যন্ত স্যালারি হিসেবে প্রাপ্ত হবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন। আপনাদের পোল্যান্ডে যাওয়ার জন্য এই শর্ট টাইমে ভিসা লাভ করার জন্য যে খরচটি হবে, খরচটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা পুরো ডেসক্রিপশন বক্সে যে বর্ণনাগুলো আছে সেখান থেকে জানতে পারবেন আপনার কি কি কাগজ লাগবে, কত সময় লাগবে, আপনার বেতন কত এবং কি ধরনের আপনারা কাজটি করতে পারবেন। বিস্তারিত জেনে এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পোল্যান্ডের এই আকর্ষক যে ওয়ার্ক পারমিটের চাহিদাটি রয়েছে সেই চাহিদা অনুযায়ী আমরা প্রায় 150 জন লোকের ভিসা লাভের জন্য প্রসেসিং করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা পোল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে পোল্যান্ড সংক্রান্ত যে কোনো তথ্য উপাত্ত জেনে আপনারা আপনাদের ফাইলটি দাখিল করে পোল্যান্ডের ভিসা লাভ করে পোল্যান্ড গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। এই প্রত্যাশা রেখে আজকে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।